আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার নিউ ভিডিও অফ মাইন্ড। সো আমার লাস্টের যে 17 তারিখের যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম, সেটা তখন মার্কেট অ্যাপ্রক্স এই জায়গাটায় ছিল, এই জায়গাটার ভিতরে ঘুরছিল। তখন আমি বলছিলাম যে মার্কেট এই জায়গা পর্যন্ত আসার চান্স আছে, 6,000 থেকে এই 5,900 পর্যন্ত আসার চান্স আছে, এখান থেকে মার্কেট আবার উপরে মুভমেন্ট দিবে। অ্যান্ড মুভমেন্ট দিয়ে অলরেডি মার্কেট কিন্তু আমি যে জায়গাটা বলছিলাম সেই জায়গাটা চলে গেছে। বলছিলাম যে গ্রিন লাইনটা, এই গ্রিন লাইনটা টাচ করতে মার্কেট যাবে যেখানেই যাক। আমি এই গ্রিন লাইনটা বলতে যে এই গ্রিন লাইনটাকে আপনাকে ডার্ক করে বুঝাই দিই। সো এটা টাচ করার সাথে সাথে মার্কেট কিন্তু আবার নিচে নেমে যাবে। আমি মার্কেটে কোনো প্যানিক সৃষ্টি করার চেষ্টা করতেছি না, এটা জাস্ট দেখে বোঝা যাচ্ছে যে এরকম এরকম হওয়ার চান্স প্রবাবিলিটি খুবই বেশি। এখন মার্কেট হতে পারে এই জায়গায় নামতে পারে, বা হইতে পারে এখানেই নামতে, এখানে থাকতে পারে, এখানে সে এরকম এরকম করতে পারে। প্রথম যে আমি কেসটা দিই, প্রথম কেসে আমার মনে হচ্ছে যে মার্কেট এরকম একটা সাইডওয়েজ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে, কেস নাম্বার ওয়ান এটা। সেকেন্ড কেসে হইতে পারে যে মার্কেট এখান থেকে সে কয়েকদিন এরকম 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 থাকার পরে একদম এরকমভাবে নামবে এই জায়গাটায়, তারপর আবার উঠবে এই জায়গাটায়, এটাও হতে পারে সেকেন্ড কেস। আর মোস্ট প্রবলি এটাই হইতে যাইতেছে। থার্ড কেস যেটা আগের বার আমি আপনাদেরকে বলে রাখছিলাম, ব্রেকআউট হইতে পারে, বাট এটা যে কতটুকু টেকসই হবে এটা আমি জানি না। এরকম হয়ে দেন সে উপরের দিকে যাওয়া শুরু করতে পারে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি মেঘনা চিতি বৃষ্টি, এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে, এটা হওয়ার চান্স খুবই কম। আমাদের বাংলাদেশে কয়েকটা ভালো ভালো নিউজের কারণে আমরা দেখতে পারতেছি এরকম একটা মুভমেন্ট, বাট নিউজ ছাড়াও এরকম মুভমেন্টটা আসার কথা ছিল, এটা আমি 17 তারিখ আপনাদের বলে দিছি। নিউজটা হচ্ছে রেমিটেন্স গত 2 বছরে সবচেয়ে বেশি আসছে, 2 বিলিয়ন প্লাস রেমিটেন্স আসছে এক মাসে। আরেকটা হচ্ছে যে অনেকগুলো সার্কিট ব্রেকার দিয়ে দিচ্ছে মার্কেটে, যেটার কারণে শেয়ারগুলো পড়ার চান্স খুবই কম। বাট আমার মনে হয় না যে এখানে মার্কেট টিকবে, ইভেনচুয়ালি মার্কেট আবারও এই লাইনটা থেকে আবারও ফল করা শুরু করবে। আমি চাই যে আমার প্রেডিকশনটা রং হোক, বাট এটা খুবই চান্সেস কম। মাচ প্রবলি আমরা আবার 6,000 লাইনটা দেখবো। সো এখানে যারা আছে খুবই সাবধানে বাই সেল করবেন, জাস্ট আমি অ্যাওয়ার করে দিয়ে গেলাম, কারণ এখানে যারা কিনবেন তারা কিন্তু আবার যখন মার্কেট নিচে নামবে শেয়ারের দাম আবার কমে যাবে। সো বেটার ওয়েট করেন এইখানটায় বা এইখানটায় আসা পর্যন্ত, এই লেভেলটা আর অথবা এই লেভেলটা, এই যে কোনো একটা দুইটা লেভেল আসলে যদি কিনতে পারেন তাহলে ইনশাল্লাহ লাভ করতে পারবেন। দ্যাটস ইট মি ফ্রম ইয়ার বয় টুডে, আপ আনটিল নেক্সট টাইম কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড, এন্ড ইয়া উইল সি ইউ সুন।